সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা ডাচ বাংলার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে কিভাবে ডাচ বাংলার ব্যাংক বুথ থেকে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটি দেখতে পারেন। তো আমি আগেই বলে নিচ্ছি, এটি শুধু নতুনদের জন্য, যারা পুরাতন, যারা আগেই ডাচ বাংলার কার্ড ব্যবহার করেন তারা অবশ্যই এটি জানেন, তাদের জন্য আমার এই ভিডিওটি না। তো চলুন আমরা দেখে নিই। তো কার্ড ব্যবহার করতে হলে প্রথমে আপনাকে দেখতে হবে এখানে যে কার্ডের উপরে যে সিমের মতো একটি স্লট দেওয়া আছে, মোবাইলের সিমের মধ্যে যে স্লটটি থাকে এরকম স্লট অংশটা উপরে রেখে আপনাকে মেশিনের মধ্যে আপনার কার্ডটা প্রবেশ করাতে হবে। তো আমি আমার কার্ডটা আমার মেশিনের মধ্যে প্রবেশ করে দিচ্ছি। তো মেশিনের মধ্যে কার্ডটা ঢুকিয়ে দেওয়ার পরে আপনারা মনিটরে দিয়ে খেয়াল করবেন, খেয়াল করার পরে এখানে আপনাকে বলবে আপনার পিন নাম্বার দিন। তো আপনার ব্যাংকের যে গোপন পিন নাম্বারটি আছে সেখানে নিচে যে বাটনগুলো আছে এখান থেকে দিয়ে দিতে হবে। তো আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনি আমার আপনার পিন নাম্বারটা দিয়ে দিবেন। তো পিন নাম্বারটি দেওয়া শেষ হয়ে গেলে মনিটরের দিকে আবার খেয়াল করুন, এখানে অনেকগুলো অপশন চলে আসবে এবং প্রত্যেকটি অপশনের পাশে একটা করে বাটন দেওয়া থাকবে, আপনি যে কাজটি করবেন সেই বাটনে আপনাকে চাপতে হবে। যেহেতু আমি আজকে আপনাদেরকে ব্যালেন্সটা বা আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটি চেক করে দেখাবো, তাই 2 নম্বর অপশনে দেখুন ব্যালেন্স অ্যান্ড স্টেটমেন্ট, এই বাটনে আমি চেপে দিব। তো এই বাটনে চাপ দেওয়ার পরে এখানে একটা আসবে ব্যালেন্স অনুসন্ধান, মানে আপনার কত টাকা আছে সেটি দেখার জন্য, এবং আরেকটি আছে মিনি স্টেটমেন্ট, আপনি যদি ব্যাংকের স্টেটমেন্ট চান তাহলে ওটার মধ্যেও ক্লিক করবেন। এখন আমি ব্যালেন্স দেখবো তাই এটার মধ্যে ক্লিক করে দিলাম। তো এখানে দেখাবে আপনাকে যে রসিদ চান নাকি আপনি, যদি আপনি রসিদ চান তাহলে উপরেটায় চাপবেন হ্যাঁ বাটনে, আর যদি না চান তাহলে নো বাটনে। যদি রসিদ নেন তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে 3 টাকা কাটবে, যেহেতু আমি রসিদ চাই না তাই নাতে চেপে দিলাম। তো নাতে চেপে দেওয়ার পরে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলবে, তারপরে আপনার ব্যালেন্সটা দেখাবে। এই দেখুন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স, এখানে আমার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখাচ্ছে 3636.48 টাকা। এখন যদি আপনি আরও কোনো কাজ করতে চান তাহলে উপরেরটি এখানে চাপতে হবে, আর যদি না করতে চান, বাহির করতে চান আপনার কার্ডটি, তাহলে এটাই চাপতে হবে। তো আমি আর কোনো কাজ করব না, এটা চেপে দিলাম। এখন আপনারা খেয়াল করুন আমার কার্ডটি বেরিয়ে আসলো। তো এভাবে আসলে আপনারা আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটি আপনারা সহজে চেক করে নিতে পারেন ডাচ বাংলার ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে ডাচ বাংলার ব্যাংক বুথ থেকে। তো অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আপনারা যারা নতুন কার্ড ব্যবহার করতেছেন তো তাদের, এবং ভিডিওটি ভালো লাগলে এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্টস শেয়ার করে সাথেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।